ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি জি বল সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুনে কথা বলা আমার উদ্দেশ্য না শুধুমাত্র হুজুর বলেছেন এই জন্যই দাঁড়ানো আপনারা যারা শুরুতে আসছেন শুনেছেন আমাদের এই মাদ্রাসার মূল ভিত্তি হচ্ছে মুরব্বীদের পরামর্শের উপর মাশাআল্লাহ বিশেষভাবে ফরিদাবাদের প্রধান মুফতি মুফতি আবু সাঈদ শেখ হুজুর দামাত বরকাতুমুল আলিয়া এবং মাদ্রাসার তত্ত্বাবধায়ক হচ্ছেন জিকরুল্লাহ খান শেখ হুজুর ফিকির ওস্তাদগণ হুজুরদের পরামর্শেই শুরু থেকে এখন পর্যন্ত মাদ্রাসা চলতেছে আর বিশেষভাবে আমি যখন দারুল ফিকরে পড়ি বা ফরিদাবাদে পড়ি তখন থেকেই হুজুরকে আগে থেকেই চিনতাম বা হুজুরের ছাত্র আমাদের সাথে ফরিদাবাদ পড়ছে অনেকেই পড়ছে সেই জন্য আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে হুজুরকে যদি কাছে পাওয়া যেত হুজুর যখন টুমচর পড়ান ওই টুমচরে অনেক ছাত্র আমাদের সাথে পড়ছে মোকাম্মেল ভাই আছেন যিনি মার্কাজুদ্দা আব্দুল মালিক সাহুজুরের সাথে আছে এখন আছেন আমাদের সাথে তো ওনার সাথে অনেক আলোচনা হইতো হুজুরের তাজকারা হইতো তখন একটা ইচ্ছা ছিল হুজুরের সাথে কোনো সময় যদি একবার সাক্ষাৎ হয় মোলাকাত হয় তো আল্লাহর মেহরবানি আমাদের এক ভাই নূরে আলম ভাই ব্যবসায়িক ভাই ওনার মাধ্যমে হুজুরেরকে পাওয়ার সহজ হয়েছে তো আমি হুজুরের কাছে অনুরোধ করব হুজুর যেন আমাদেরকে মাঝে মাঝে কোথাও যাওয়ার পথে বা যে কোনো সময়ে যখন সুযোগ হয় আমি ইনশাল্লাহ হুজুর যে বলছেন ইসলামি মসজিদটা আমাদের আগে থেকেই চলতেছে এবং হুজুর যেন মাঝে মাঝে আসেন এই জন্য ইনশাল্লাহ আমরা চাই না আমরা চাই যেন হুজুর আসেন এবং আমি হুজুরের সাথে যোগাযোগ করব শুধু বললাম এতটুকুই না আমি চেষ্টা করবো হুজুরের সাথে যোগাযোগ করতে আর হুজুর যদি সুযোগ দেন তাহলে আমাদের সকলের জন্য ফায়দা হবে মুসলিমদের জন্য ফায়দা হবে মাদ্রাসার জন্য ফায়দা হবে আমাদের সকলের জন্য ফায়দা হবে ওয়াফি দাওয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ তাওফিক দান করেন স্পন্সর্ড বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানের হিফজ শিক্ষা প্রতিষ্ঠান